কিন্তু হুজুর আমার ঈমান কিন্তু যাবে না, আমি নামাজ ছাড়ি দিই, যা করি আমার ঈমান যাবে না। কয় কেন? কয় আমার নাম হলো ঈমান আলী। কি নাম? ঈমান আলী। আমি ঈমান আলী নামে একজন ডিসি পাইছি, এখন নাই, অনেক আগে, এত বড় দাঁড়ি। আমি তাকে দেখে এত খুশি হইলাম। হ্যালো, হাউ, হোয়াট এ বিউটিফুল ক্যাপ, বিয়ার্ডি ক্যাপ, কত সুন্দর দাঁড়ি তুমি রেখেছো। তিনি খুশি হইতে পারলেন না, তিনি এরকম করলেন। আমার একটু সন্দেহ, আমি এসপি কে জিজ্ঞেস করলাম, এসপি সাহেব আমার এলাকা লক্ষ্মীপুর, আমার এলাকার সবাই আমার সাথে খুব পরিচিত, আমরাও পরিচিত সবার সাথে। তো বললাম এসপি সাহেব আপনাদের ডিসি সাহেব তো খুশি হলেন না, কই হুজুর দাঁড়ি যত লম্বা বুশো খায় তত লম্বা, এখন দাঁড়ি রেখে যারা ঘুষ খায় তারা দাঁড়ির অপমান করলো, ঠিক না বেটি? এই রমজান মাসেও ঘুষ ছাড়া নাই, এরকম বেয়াদব আচরণ নাই আমাদের অফিস আদালতে। এখন যারা ঘুষ খায় বুঝতে হবে এগুলো আসল চোর, কারণ এখন কারো বেতন কম নাই, সরকারি বেতন এখন কম না। একজন প্রাইমারি স্কুলের টিচারের বেতন হলো 30,000 টাকা, বাড়িতে বসে বসে 30,000 টাকা পায়, আছে না নাই? লুঙ্গি পরে গিয়ে ক্লাসে বসছে, আর সে ঘুম দিছে ঘুম। এডুকেশন বোর্ড থেকে লোক আসছে অফিসার দেখার জন্য, দেখে যে স্যার ঘুমাইতে আছে, গুতা দিছে, কয় এই ছেলেরা বুঝছো এটার নাম ঘুম, এই যে আমি দেখাইলাম এটাকে ঘুম বলা হয়। কত ধূর্ত দেখে দেখে বলছে কি ব্যাপার, কয় আমি ঘুম বুঝাচ্ছিলাম ছেলেদের, আসলে কিন্তু ঘুমাইতেছি। একজন কনস্টেবলের বেতন 25,000 থেকে 30,000 টাকা, এত বেতন পাওয়ার পরেও যারা ঘুষ খায় বুঝতে হবে এরা আসল চোর, এরা আসল ভালো মানুষ তো। সুবিধা দেশের বাড়ছে না কমছে? কথা বলে এখন ফোর লেন হচ্ছে, দেখে ফোর লেন প্রায় গুলো হয়ে গেছে, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। মানুষের জন্য যদি আপনি সুবিধা দেন, আপনাকে সুবিধা দিবেন কে? কয় হুজুর রাস্তার পয়সা মেরে মসজিদ করে দিয়েছে, এখন হুজুর রেগুলার দোয়া করে আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাতুল ফেরদাউস দেন। জান্নাত তোমার বাপে, রাস্তার পয়সা মেরে যে ইঞ্জিনিয়ার মসজিদ বানিয়েছে, হারাম কাজ করেছে, রাস্তার পয়সা রাস্তায় লাগাবা, যদি বেঁচে থাকে সরকারি ফান্ডে জমা দিবা, ঠিক কিনা? কারণ কি? কারণ রাস্তাতে হিন্দুর হক আছে না নাই, খ্রিস্টানের হক আছে না নাই, প্রাণী চলার হক আছে না নাই। আপনি যখন রাস্তার পয়সা মেরে মসজিদে দিলেন, অসংখ্য লোকের হক আপনি নষ্ট করলেন। রাস্তার পয়সা রাস্তায় লাগাতে হবে, মসজিদ যদি করেন ব্যক্তিগত পয়সা দেন হালাল পয়সা, তাহলে সেটা প্রতি সেজদায় আপনার আমলনামায় উঠে যাবে। আমাদের দেশে অনেক লোক আমি জানি অনেক পয়সালা, গ্যাসের মিটার রিডার ছিল এক লোক, এখন শত শত কোটি টাকার মালিক। আমি তার এলাকায় গেলাম, বললাম এই লোকটা আগে কি করত, গ্যাসের রিডার, ওই যে মিটার রিডার ছিল, ঘুষ খায়া বিশাল ব্যবসা করছে, এখন মাদ্রাসা মসজিদ করে ভরে ফেলছে, কিন্তু মূল ব্যবসাটা হলো হারামের। কোন উপকার আপনি পাবেন না, উপকার সব জনগণের, ঠিক না বেটি? জনগণের পয়সা যারা আত্মসাৎ করে তাদের কোন আমল কবুল হবে? জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে? এজন্য রাস্তার একটা ইট, এটা আগুন, এটা কি আগুন? রাস্তার পাশের গাছগুলো আগুন, এটার ভিতরে 16 কোটি মানুষের হক আছে না নাই? সেজন্য আল্লাহ বলছেন জিকির কাকে বলে, জিকির হলো আল্লাহর হুকুম মানা। কার হুকুম? আল্লাহর হুকুম মানা। এরপরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার লোকেরা শুনো, ربنا انك ما تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار। যাকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়েছেন তাকে অপমানিত করেছেন, তার চেয়ে অপমান আর কারো হবে না। আমরা জাহান্নামে ঢুকতে চাই না, এতিমের মাল খাবো না, হারাম জিনিসে হাত দেব না, জান্নাত দিবেন কে? একজন সাহাবীকে তিনবার রাসূল জান্নাতের খবর দিলেন, তিনবার, কয়বার? তিনবার, বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে ওই সাহাবীর বাড়িতে উঠছে, গিয়ে বলছে আমার আব্বা আমাকে বের করে দিয়েছেন, আপনার বাড়িতে আমি একটু থাকতে চাই। ওমরের সন্তান লোকটা লুফে নিলেন, 3 দিন থাকলেন, দেখলেন যে এক্সট্রা কিছু ইবাদত তিনি করেন না, রাতে ঘুমানো, কখনো তাহাজ্জুদ পড়েন, রোজাও রাখেন, ভাঙেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ
বুঝলাম না আপনি কেন তিনবার ওনাকে জান্নাতের খোশখবর দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটি প্রতিদিন শোয়ার আগে যত মানুষের হক তার কাছে আসে সেই হকগুলোর কথা চিন্তা করে ওই মানুষের জন্য দোয়া করে, কোন মানুষের হক সে রাখে না, সব মানুষের জন্য মাফ চায়। কি চায়? মাফ চায়, মাফ করে দেয়। যাদের কাছে সে হক পাবে তাদেরকে মাফ করে দেয় আর মানুষের জন্য দোয়া করে। তার এই আমলটা আল্লাহ এত পছন্দ করেছেন, তাকে আল্লাহ তিনবার জান্নাতের খোশখবর দিয়েছে। বুখারীতে আরেকটা হাদিস আছে, একজন লোক মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ বলবেন ওর আমলনামায় কি আমল আছে দেখো। কই আল্লাহ, খুব বেশি আমল নাই, নামাজও পড়তো আবার রোজা রাখতো ভাঙতো, এই নরমাল আমল। তবে একটা আমল বেশি, মানুষকে ঋণ দিত, ঋণের জন্য চাপাচাপি করতো না, যারা দিতে পারতো তারা তাদের থেকে নিত আর যারা দিতে পারতো না তাদেরকে মাফ করে দিত। আল্লাহ বলবেন যেভাবে মানুষকে মাফ করে দিয়েছে ওইভাবে তার গুনাহগুলো মুছে তাকে জান্নাত দিয়ে দাও। মানুষের খেদমত করলে আমার উপকার করবেন কে? মানুষের হক মানলে আমার হক মেরে দিবেন কে? এই জন্য সবসময় বলতে হবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াজিনাল ফেরদাউসা, মাল আবরার ইতিমের মাল খেয়ে যদি এই দোয়া করেন লাভ হবে না, সরকারি সম্পদ আত্মসাত করেছেন লাভ হবে না, জনগণের সম্পদ আত্মসাত করেছেন লাভ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দেব। নামাজ এখানে হবে, নামাজ ইনশাআল্লাহ এখানে হবে, টাইম আছে ইনশাআল্লাহ। আমালিজ জালিমিনা মিন আনসার, জালিম কারা? জালিম হলো যারা নিজের সম্পদ থুই আরেকজনের সম্পদে হাত দেয়, এরা জালিম। অদুল শাইয়ে আলা গাইরি মাহলি, যে জিনিস যেখানে রাখা দরকার ওখানে না রাখার নামই হলো জুল। আল্লাহ বলছেন গোলাম মজলুমের বদদুয়া থেকে বাঁচো, ইত্তাকু দাওয়াতাল মজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, এজন্য আমরা কারো উপর জুলুম করব না, আমরা মজলুম হতে চাই ঠিক না বেঠি। আপনারা উঠলেন কেন? না বসেন, আমি বসার কথা কাউকে বলি না, কোনো মাহফিলে বলি না, মানে এমনি মানুষ যেভাবে শুনে শুনুক আলহামদুলিল্লাহ। আমরা ওজুর সময় দেব ইনশাআল্লাহ, ওজুর সময় দেব, দিয়ে তারপর আমরা এখান থেকে উঠবো। আমরা আজকে দোয়া করব সবার জন্য, এখন সেই দোয়াটা আমি পড়ছি, একটা সহজ দোয়া, এটা পড়বেন আমলনামা থেকে সব গুণ আল্লাহ ঝরিয়ে দিবেন। পড়েন, রাব্বানা, পড়েন রাব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। বলেন আমিন। আল্লাহ বলছেন রাব্বানা ইন্নানা সামিআনা, আমরা শুনেছি, একজন আহ্বানকারী আহ্বান করেছেন, আমরা পড়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ঈমান আল্লাহ, এই কারণে আমাদের গুনাহ মাফ করে দেন, আমলনামা থেকে গুনাহগুলো মুছায়া দেন, আর যেই দিন মারা যাব নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। আগামী দিনের সূর্য নেককারদের সূর্য, আগামী দিনের সূর্য কোরআনের সূর্য। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা তার বিরুদ্ধে আছি ঠিক যাবে ঠিক, রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা তার বিরুদ্ধে আছি না নাই? কারা কারা হাত তুলে দেখাও মুসলমান।